রাজধানী বেইজিংয়ের শিচিনশান জেলায় 10টি স্কেটিং রিং ও স্কি ফিল্ডে চলছে অনুশীলন। শীতকালীন খেলাধুলার নানা ইভেন্টে অংশ নিচ্ছে একেবারে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা। বর্তমানে এসব খেলাধুলা সাধারণ চীনাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। ফিটনেস ধরে রাখার পাশাপাশি পেশাদার ক্রীড়াবিদ তৈরি ও সাধারণ মানুষের জন্য বিভিন্ন শহরে তৈরি করা হচ্ছে নতুন নতুন খেলাধুলার স্থান ও বিশেষ সুবিধা। পুরো চীন জুড়ে নির্মাণ করা হয়েছে 800+ ইনডোর ও আউটডোর স্কি ফিল্ড। এতে উষ্ণ অঞ্চলের মানুষও উপভোগ করতে পারছে শীতকালীন খেলাধুলা। সুস্থ চীন নির্মাণ করতে প্রথম কাজ হবে মানুষকে স্বাস্থ্য সচেতন করা। শীতকালীন খেলাধুলা আয়োজনের মূল লক্ষ্যই আরও বেশি মানুষকে শারীরিক ব্যায়াম করতে উৎসাহিত করা। আগামী 5 বছরে হাজারেরও বেশি ক্রীড়া সুবিধা নির্মাণ করা হচ্ছে বলে জানায় চীন কর্তৃপক্ষ। হোসনে মোবারক সৌরভ, CNG বাংলা।